আমি অনেক কথা অনেক জায়গাতে বলি যেগুলো পুনরাবৃত্তি করতে হয়, কারণ সেই কথাগুলো খুব জ্ঞান আছে। এই কারণে আমি আশ্চর্য হয়ে যাবেন, এখানে যারা গেছেন মুম্বাই হাজি আলি গেছেন, কেউ কেউ গেছেন? একজন হাত তুলুন, তাহলে সত্যিটা প্রমাণ হবে আপনি গেছেন। আপনি সত্যি মিথ্যাটা আপনি বলবেন একবার যে হ্যাঁ আপনি সত্যি বলছেন। আমি মমতাজুল ইসলাম, আমিও নিজে গেছি, প্রত্যেক রমজান মাসে যাই, প্রত্যেক রমজান মাসে যাই। তা ওখানে গিয়ে কিছু কিছু শিক্ষা অর্জন করি যে লোক কি করে। তা প্রথম যখন গেলাম গিয়ে দেখছি একটা লোক সেজদা মেরে দিল চাদরটা চড়িয়ে, সাইডে একটা লোক এত বড় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই ঝাঁটাটা সবার মাথাতে এইরকম এরকম করে দিচ্ছে, ঠিক বলছি? ঠিক ঠিক, ঝাঁটাটা সবার মাথায় এরকম করে বুলিয়ে দিচ্ছে, এরকম করে। আশ্চর্য ব্যাপার, আমার দেখে তো মানে গায়ের রক্তর ভোল্টেজ বেড়ে গেল যে এদের কি করা যায়। চলে এলাম রোডের দিকে, আবার এক ঘন্টা চুপচাপ মেরে বসে ভাবছি যে আরো কিছু দেখতে হবে। দেখলাম একটা লোক দামি একটা গাড়ি করে নেমেছে, খুব দামি একটা চাদর কিনেছে, বাবার দরবারে দিবে যাচ্ছে হাজি আলীর ভিতরে। আমি ও লোকটার পিছন ধরলাম, গেলাম, লোকটা চাদর চড়িয়ে দিল, সেজদা দিয়ে দিল, সেজদা দিয়ে দেওয়ার পরে দোয়া চাইছে আর খুব কান্না করছে আর বলছে, বাবা ব্যবসাতে লস হয়ে গেছে 1 কোটি টাকা, তুমি ইচ্ছা করলে আমায় টাকা দিয়ে দিতে পারো। দোয়াটা করার পরে দেখছি একটা টাকার মান্ডিল ওই বাবার মাজারে দিয়ে চলে গেল। আর হাজি আলীর রাস্তাতে যেখান থেকে যাওয়া হয় মাজারটাতে, ওই মাজারটাতে দেখছি যে 200-400 লোক মনে হয় খেঁড়া ন্যাংড়া তেড়া কুঁজো কানা এরা দেখছি থালা নিয়ে বসে আছে, তাই না? সব থালা নিয়ে বসে আছে, থালা নিয়ে বসে আছে। একটা ভিখারি জীবিত মানুষের কাছে ভিক চাইছে যে তোমরা কিছু আমাদেরকে দাও। মানে ভিখারি বুঝতে পেরেছে যে বাবার কাছে কোনো মাল পাওয়া যায় না, ওই জন্য ভিখারি থালা নিয়ে জীবিত মানুষের দ্বারস্থ হয়েছে। আর এ এত বড় গাধার বেটা 1 কোটি টাকার গাড়িতে চেপে এসে বাবার কাছে মাথা সেজদা দিচ্ছে, এটা হারাম। কি বললাম, বুঝলেন না? এটা কি হারাম? এই জায়গাটা সেজদা দেওয়া হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। গ্রামগঞ্জে একটা প্রথা আছে, নতুন বৌমা বাড়ি এলে আমাদের ওদিকে আছে, শাশুড়িকে নাকি নমস্কার করতে হয়। আমাদের ওদিকে বলে, আপনাদের এদিকে জানি না কেমন রীতিনীতি। আমাদের ওইখানে আসলে সব মানে হিন্দু ভাইদের কালচারের ভিতরে মেশে, তো নতুন বৌমা বাড়িতে এসে শাশুড়ির পায়ে সেজদা করে, করে একদম হারাম, চলবে না। কি বললাম, বুঝলেন? চলবে না। কোন মানুষের পায়ে যদি সেজদা করার অনুমতি পাওয়া যেত, শুধুমাত্র নারীদেরকে অনুমতি দেওয়া হতো তার স্বামীর পায়ে সেজদা করবে, কিন্তু আল্লাহ নবী সেটারও অনুমতি দেননি। তার মানে বোঝা যায় এই জায়গাটা শুধু কার জন্য? আল্লাহর জন্য। লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষকে তৈরি করা হয়েছে গঠনের দিক দিয়ে, শারীরিক গঠনের দিক দিয়ে সারা পৃথিবীর সব থেকে উত্তম। এবার আর একটা কথা বলি কোরআনে, দেখুন মজা লেগে যাবে। আল্লাহ বলছেন খলিকাল ইনসান জাইফা, মানুষকে আমি তৈরি করেছি পৃথিবীর সব থেকে দুর্বল করে। এখানে বলছেন সবার থেকে উত্তম করে বানিয়েছি, আর আর এক জায়গাতে বলছেন সব থেকে দুর্বল মানুষ। দুর্বল কি দুর্বল নয়? দুর্বল কত দুর্বল আপনাকে দেখাবো। আপনাদের এলাকায় কসাইখানা আছে, গরু জবাই হয়, কসাইখানাতে দেখবেন যখন গরু কাটা হয় তখন আপনি যদি কলিজাটা কিনতে যান, অনেক সময় কসাইবাবু বলে কলিজা বিক্রি করা যাবে না, পোকা লেগে গেছে, কলিজা খারাপ হয়ে গেছে, যায় না? কুরবানিতে গরু কাটলে দেখেন না কলিজা অনেক সময় পোকা লাগা, খারাপ খারাপ। আপনি ভেবে অবাক হচ্ছেন না, একটা গরু অত বড় দেহের একটি প্রাণী, তার ভিতরের কলিজাতে পোকা লেগেছে। বলুন, গরুটা যদি জবাই করা না হতো, এখনো তো 2-4 বছর হাল টানত, টানত কি টানত না? আর একটা মানুষের কিডনিতে 1/2 ইঞ্চি থেকেও কম একটা পাথর হয়েছে, ও দেখছি প্লেনের টিকিট কেটে ব্যাঙ্গালোরে ছুটছে, তাই না? ব্যাঙ্গালোরে ছুটছে।
অথচ একটা গরুর ভিতরের পার্স টোটালটাই নষ্ট। ভেবেছেন কোনা দিন? ভাবেননি। মানুষকে তৈরি করা হয়েছে বড় উত্তম করে। কেমন উত্তম? আপনাকে এবার একটা জিনিস দেখায়। আর কেমন দুর্বল? এটা আপনাকে একটা জিনিস দেখায়। আচ্ছা বলুন তো, গরুর বাচ্চা হলে, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? বলছে দু বছর, দেড় বছর। আচ্ছা, আর গরুর যদি হয়? হ্যাঁ, এক আধ ঘন্টা। কেন বলুন তো? গরুর এত তাড়াতাড়ি সব ফিটিং হয়ে যাচ্ছে, মানুষের দেড় বছর লাগছে কেন? ভেবেছেন কোনোদিন? ভাবেননি, ভাবেননি। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তার বলেছে সামনে এক সপ্তাহের মধ্যে বাচ্চা ডেলিভারি হবে। ডাক্তার বাবুকে ফোন করেছেন, ডাক্তার বাবু কবে সম্ভব না? বলছে এক সপ্তাহ। বন্ধুকে ফোন করেছেন, হ্যালো স্বপন, তোর গাড়িটা একটু রেডি রাখিস ভাই, রাত বেরাত অসুবিধা হলে মালদায় ছুটতে হবে বা রায়গঞ্জে যেতে হবে। শাশুড়িকে ফোন করে বলেছেন, এক কাজ করিয়েন, আমার মা তো অসুস্থ, হসপিটালে আপনাকে থাকতে হবে, একটু যেতে হবে। আপনার স্ত্রী হসপিটালে চলে গেল, যাওয়ার পরে ভর্তি হয়ে গেল। ডাক্তার বাবুরা দুই চার ঘন্টা পরে মাইকে বলছে, আব্দুল্লাহ, কে আছে আব্দুল্লাহ? আপনার স্ত্রীর পুত্র সন্তান হয়েছে, খুব বগল বাজাচ্ছে, ছেলে হয়েছে বলে কথা, খুব বগল বাজাচ্ছে। ওরা নানি কোলে তুলে নিল, ওরা দাদি কোলে তুলে নিল, আয়া কোলে তুলে নিল, নাসেরা কোলে তুলে নিল, মা তার বাচ্চাকে কোলে তুলে নিল, আদর করছে, খুব আদর। আপনাদের বাড়িতে ঠিক তেমন গাই গরু থাকে না? থাকে, তারও কিন্তু পেটে বাচ্চা থাকে, থাকে না? থাকে, তারও পেটে দশ মাস, আট মাস, নয় মাস বাচ্চা থাকে। পৌষ মাসের কোন কোন শীতে আপনি আপনার স্ত্রীর দুতলাতে শুয়ে আছেন খাটের ভিতরে কম্বল চাপা দিয়ে, আপনার স্ত্রীর ঘুম ভাঙে না, আপনারও ভাঙে না। পেটে বাছুর যে গরুটা ছিল, ওই গরুটা একবার উঠছে গোয়াল ঘরে আর একবার বসছে, বাচ্চা হবার টাইম হয়েছে তার। গরুটার এত কপাল খারাপ যে মালিক নেই, নিজে নিজে বাচ্চা জন্ম দেয়। অনেক সময় দেখেন না গরু ছাগল একা একাই বাচ্চা হয়ে যায়, রাতে উঠে দেখেন এরকম হয়ে গেছে, যায় না? যায়। বাচ্চাটা জন্ম হওয়ার পরে মাকে বলে, মা আমার গায়ের এই নোংরাগুলো কে পরিষ্কার করে দেবে? তো বলছে, তোর তো নানি দাদি কেউ নাই, তা আমিই দিই। জিভ দিয়ে চ্যাট 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 করে গোটা শরীরটা চেটে দেয়। বাচ্চা নিজের ভাষাতে বলে, মা একটু দুধ হলে হতো না, গরম গরম। বলছে, ওঠ, উঠে দাঁড়া। বাচ্চাটা একবার উঠেছে, থরথর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। আবার মা তার ভাষাতে বলছে, ওঠ, ওঠ, উঠে দাঁড়া, তুই আবার দাঁড়িয়েছে। বাছুরটা থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, চল পিছনের দিকে যা, যা দুধের বাট ঝুলছে গিয়ে টান। চুক 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 করে টানছে। বলছে, মা দুধ তো আসছে না, দুধ আসছে না তো। বলছে, পাগল, আমি প্রথম মা হয়েছি জীবনে, দুধের রাস্তা ক্লিয়ার নেই, এরকম করবি আর এইরকম করে গুঁতো মারবি, মাঝে সাঝে ক্যাচ ক্যাচ করে গুঁতো মারবি এরকম করে। ছাগলের বাচ্চা গরুর বাচ্চা দেখেছেন? দুধ পান করে তখন গুঁতো মারে এরকম করে, কে শেখালো? কে? আল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ বলে, খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষ তোমার নানি আছে, তোমার দাদি আছে, তোমার খালা আছে, ফুবু আছে, চাচি আছে, এই কারণে তোমার পা গুলো যদি একদিনে যদি রেডি করে দেওয়া হতো, তুমি তোমার নানির আদর পেতে না, তুমি তোমার দিদির আদর পেতে না, তুমি তোমার ভাইয়ের আদর পেতে না, তুমি তোমার নানির কোল চাপতে পেতে না, তুমি তোমার দাদির কোল চাপতে পেতে না, তুমি তোমার বোনের কোল চাপতে পেতে না। আল্লাহ বলে, গরু তার রানী নাই, তার দাদি নাই, তার খালা নাই, তার ফুবু নাই, কেউ তার নাই, এই কারণে আগে আগে তার পা গুলোকে রেডি করে দিয়েছি। আর মানুষ তোমাকে এত ভালোবেসে আমি আল্লাহ বানিয়েছি, এক বছর যাবৎ শুধু কোলে করে তোমাকে বেরিয়েছি ঘুরিয়েছি, ঠিক কিনা? হ্যাঁ, এক বছর এ কোলে নিয়েছে, ও চুমু খেয়েছে,
ও কপালে টিপ দিয়ে দিয়েছে, কত আনন্দ। কিন্তু আল্লাহ জানে গরু ওর নানি দাদি কেউ নাই, আজকে জন্ম হয়েছে, আজকে পা তা সব ফিটিং করে দর, কেউ ওর কোলে নিয়ে ঘুরবে না, কেউ কোলে নিয়ে ঘুরবে, কেউ ঘুরবে না। হুলিকালীন সনজাইফা, আল্লাহ বলছে এত সুন্দর করে তৈরি করার পরেও মানুষ হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল। দুর্বল নয়, প্লেনে চেপেছেন কখনো? অনেক মানুষ চেপেছেন কাজের সূত্রে, হাজি সাহেব চেপেছেন। প্লেনের কিছু নিয়ম রীতি আছে, আপনি প্রথমে উঠে গেলেন, বসে গেলেন, প্লেনটা ছাড়ার আগে একজন মহিলা সেবিকা একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে হাতে একটা কাগজ মতো নিয়ে দেখাবে, এটা এই করবেন, এইভাবে প্যারাসুটটা লাগাবেন। হ্যাঁ, প্লেন চলো অবস্থাতে কেউ উঠবেন না, এইভাবে যখন উঠবে কেউ উঠবেন না, এইভাবে যখন চলতে লাগবে সবাই উঠবেন, অসুবিধা নাই। বাথরুমে যখন যাবেন পানি সাবধানে খরচা করবেন, প্রয়োজনে টিস্যু ব্যবহার করবেন। এত কিলোমিটার গতিতে আমাদের গাড়িটা যাবে, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আমাদের গাড়িটা 9:05 এখনই এই মাত্র ছেড়ে যাবে চেন্নাইয়ের দিকে। সব বলে দিল, সিট বেল্ট লাগিয়ে নিলেন, আপনি বসে থাকলেন, কন্ট্রোল রুম থেকে গ্রিল সিগন্যাল পেল ড্রাইভার পাইলট, পাইলটের কাছে গাড়ি সমস্ত কিছু চেক আপ করার পরে একটা নির্দেশ দেওয়া হলো যে আপনার গাড়ি একেবারে ওকে, আপনি আকাশে তোলেন। পাইলট গাড়িটা স্টার্ট দিয়ে আকাশে তুলেছে, 10 মিনিট পর প্লেনটা আসমান থেকে ভেঙে পড়ে গেছে। এরকম ঘটনা শুনতে পাওয়া যায় কি যায় না? যায়। 100, 200, 300 পর্যন্ত যাত্রী নিয়ে 1,000 কোটি টাকা দামের একটা প্লেন নিরীহ মানুষ ভেঙে পড়ে গেল নিচে। আচ্ছা বলুন, দমদম কন্ট্রোল রুম যদি বুঝতে পেরে যেত যে 10 মিনিট পরে 300 জন মানুষ মারা যাবে, তাহলে প্লেনটা উপরে তোলার অনুমতি পেত? পেত? পেত না। আল্লাহ বলছেন খলিকাল ইনসান যাইফা, তোমার যতই জ্ঞান থাক, তোমার জ্ঞানের দ্বারাতে তুমি চাঁদে যেতে সক্ষম, তোমার জ্ঞানের দ্বারাতে হাওড়া ব্রিজ গঙ্গার তলা দিয়ে পাতাল রেল তৈরি করে কলকাতার বেলুড় মঠ পর্যন্ত আনা এটা সম্ভব, তোমার পক্ষে প্লেন আবিষ্কার করা সম্ভব, তোমার পক্ষে সব কিছুই সম্ভব, কিন্তু 1 মিনিট আগে পরে কি হবে এটা জানার কোন মেশিন নাই। জানতে পারবে? পারবে না। মানুষ বড় দুর্বল। তারপরে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কালানাম, মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে খারাপ, বালগম আজাল তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ বলছেন উলাইকা কালানাম বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন, মানুষ তো খারাপ খারাপ, মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। কোরআন কটা? একটা। নবী একজন, শেষ নবী হিসাবে ইনি একা, জিব্রিল আমিন এসেছিলেন ফেরেশতা ওনার কাছে। একই কোরআনে 3 রকমের কথা। সূরা 3-এ আল্লাহ বলছে মানুষকে তৈরি করেছে খুব সুন্দর করে, অন্য জায়গাতে বলছে মানুষকে বানিয়েছে দুর্বল করে, আবার এখানে বলছে এরা চতুষ্পদ জানোয়ারেদের থেকে খারাপ। কি বলছি বুঝতে পারছেন কথা? আল্লাহ বলছে চতুষ্পদ প্রাণীদের থেকে খারাপ, সত্যিই খারাপ। সত্যি খারাপ নাই? প্রমাণ আপনাকে দেখাই। একটা শব্দ আছে অ, অ, এই অ শব্দটা পৃথিবীর অন্য কোনো কিছুর আগে ব্যবহার হয় না, শুধু মানুষের জন্য ব্যবহার হয়, মানুষের আগে ব্যবহার করা যায়, অন্য কোনো কিছুর আগে ব্যবহার করা যায় না, ব্যবহার হয়, অয় অজগর আসছে তেড়ে ওটা কথা নয়, কিন্তু এই অশব্দটা মানুষের আগে ব্যবহার হয়। আপনার বাড়িতে আপনার স্ত্রী তরকারি কুটছিল, তরকারি যেটাতে রাখে ওটার নাম কি? কেটে কেটে বালতিতে তরকারি রাখে তোমার বউ? এর কিসে রাখে? গামলাতে। সেটা বলো, গামলাতে রাখে, গামলাতে রাখছে। আপনার বাড়িতে একটা কুরবানির ছাগল ছিল, ছাগলটা বারবার গামলাতে মুখ দিচ্ছে, বারবার বারবার গামলাতে মুখ দিচ্ছে। আচ্ছা বলুন তো, আপনার বউ কোনোদিন রাগ করে বলবে তুই ছাগল না অছাগল রে? এটা বলবে? বলবে? বলবে না। একটা লোক নাঙল চালাচ্ছে মাঠে, গরুটা খুব বদমাইশি করছে, মারে আর বলে এই গরু তুই গরু হ, কেউ বলে? বলে না, তাই না? এই লোকটা বসে আছে, কে বারবার গুতো মারছি, বারবার এরম করছি, বারবার এরম করছি, এক পর্যায়ে কি বলবে আমাকে? শালা মানুষ না অমানুষ রে? এটা বলবে কি বলবে না?
বলবে। তার মানে বোঝা যাচ্ছে এই অশব্দটা শুধু মানুষের আগে ব্যবহার হয়, তাই না? আচ্ছা বলুন তো, গরুওয়ালা তার মালিক মারতে মারতে বলে না এই গরু তুই গরু হ, এটা বলে না, কারণ ও জন্মসূত্রেই গরু, তাই না? কিন্তু একটা শিক্ষক ছাত্রকে মারার সময় কি বলে? বিয়াদব আগে মানুষ হ, বলে না? তার মানে বোঝা যাচ্ছে মানুষ হতে গেলে কিছু শিখে মানুষ হতে হয়। ওই জন্য কাজী নজরুল বলেছেন, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ হবার তো এখনো অনেক তোমার বাকি, তুমি মানুষ হতে পারোনি। শুয়োর কুকুরের চরিত্র তোমার ভিতরে আছে, শৃগালের চরিত্র তোমার ভিতরে আছে, হাঁস মুরগি গরু ছাগলের চরিত্র তোমার ভিতরে আছে, কিন্তু তুমি যখনো মানুষ হতে পারোনি। তার মানে মানুষ হতে গেলে মান আর হুঁশ, অর্থাৎ সম্মান আর বোধগম, এই দুটো জিনিস থাকতে হয়। কিছু মানুষ আছে দেখবেন শুক্রবারে জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে ঠিক এরকম, এই ইমাম সাহেব পাঁচ মিনিট কেন দেরি হলো খুতবা দিতে, হ্যাঁ ঘড়ি দেখতে হয় জানো না, এখন চাষের টাইম, ভাত 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 করে বকছে, আর দু চারটে লোকের পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সত্যি কথা সবার সামনে বলে দিস, ও তখন আরো ফুলে যায়। এরকম লোক আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে, আপনাদের এলাকায় আছে? নাই বলবো না, বললে মারবে, ও ভুল কাজ আমি করবো না, আপনাদের এলাকায় নেই। কি বললাম বুঝলেন? ও যে ইমাম সাহেবের ব্যাপারে মসজিদের বাইরে দাঁড়িয়ে যে বড় বড় লেকচার মারছে, বা মোতোয়াল্লির ব্যাপারে বলছে, বা সর্দারের ব্যাপারে বলছে, বা মসজিদ কমিটির ব্যাপারে বলছে, এত বড় বড় কথা, আসলে ও নিজেকে খুব বড় ভাবে, আসলে বড় না, ও হচ্ছে গয়াকার ধয়াকার, এক নম্বরে গাধার বেটা গাধা। কারণ হচ্ছে যার নিজের সম্মান নেই সে অপরের সম্মান নিয়ে টানাটানি করে। কি বললাম বুঝলেন? যার নিজের কোনো সম্মান নেই সে দেখবেন সামান্য কথাতে এই লোকটা সম্মান নিয়ে টানাটানি করছে। তাহলে বুঝে নিতে হবে নিজের কোনো সম্মান নেই। কি বলছি বুঝতে পারছেন? চলুন, আপনাকে যে কথা বলছি আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বালহুম আযাল অউলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী থেকে মানুষ নিকৃষ্ট, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন তাদের কান দিয়েছি শোনার জন্যে, চোখ দিয়েছি দেখার জন্যে, মুখ দিয়েছি কথা বলার জন্যে, অন্তর দিয়েছি ভালো কিছু বোঝার জন্যে, তারপরেও যারা আমাকে বুঝল না, আমাকে যারা দেখতে পেল না, আমার নবীকে যারা স্বীকার করে নিল না, আল্লাহ তাআলা বলছেন তাদের এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীদের থেকেও খারাপ। আশ্চর্য ব্যাপার, আল্লাহ বলছেন মানুষকে সুন্দর করে তৈরি করেছি বটে, তবে শোনো তার কৃতকর্মের ফলে তাকে আবার আমি একেবারে নিম্ন স্তরে পৌঁছে দিব। এই নিম্ন স্তরে পৌঁছানোর দুটো ব্যাখ্যা, এক, মায়ের পেট থেকে তুমি যখন এসেছিল তোমার বুদ্ধি জ্ঞান ছিল না, তোমার জীবনে আর একটা টাইম আসবে তখন তোমার বুদ্ধি জ্ঞান থাকবে না, লোকে বুড়ো বলে তোমাকে ডাকবে। দুই, তোমার জন্য তৈরি করেছিলাম আমি জান্নাত, কিন্তু তোমার কার্যক্রম খারাপ বলে তার বিনিময়ে তোমার জন্য রেডি করে রেখেছি কি জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম তারা যাবে না, কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহা, যারা নেক কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, নিশ্চয় তাদেরকে আমি উত্তম প্রতিদান দিব যে প্রতিদান কোনোদিন কাটা হবে না। এখানে কথা হচ্ছে তিনটা, কথা কটা? তিনটা। জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে। এই জায়গাটা একটা দামি কথা বলছি, এই দামি কথা আপনি আগে কোনোদিন শুনেছেন কি জানি না, আজকে কথাটা শুনুন। এক, আচ্ছা বলুন কিয়ামতের মাঠে মানুষ তিনটে দলে বিভক্ত হবে, এক আসহাবুল ইয়ামিন, আল্লাহ তাআলার ডান দিকে থাকবে, দুই আসহাবুস শিমাল, আল্লাহর বাম দিকে থাকবে, তিন আস-সাবিকুনা সাবিকুন, একটা দল থাকবে আল্লাহ তাআলার সামনে, দুটো দল জান্নাতে যাবে,
এক, যারা আল্লাহর ডান দিকে তারা জান্নাতে যাবে, দুই, যারা আল্লাহর সামনে তারা জান্নাতে যাবে, তিন, যারা আল্লাহর বাম দিকে তাদের থাকার জায়গা হ্যাঁ জাহান্নাম। এবারে বলছি বাম দিকের লোকেদের তাহলে সবার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমরা বক্তব্য দিতে দিতে আলেম ওলামারা বলেছি, আপনারাও শুনেছেন যে জাহান্নাম থেকে কোনো না কোনো একদিন মুক্তি পাওয়া যাবে, তাই না? এই মুক্তি পাবে কারা? এই মুক্তি পাবে কারা? ইমান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বিশ্বাস করত, লোকটা সুদের টাকা খেয়ে নিয়েছিল ভুল করে, এটা কাবিরা পাপ, ভালো করে বুঝবেন। ব্যভিচার করেছিল একটা ছেলে একটা মেয়ে, এটা ব্যভিচার কাবিরা পাপ। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করেছিল একটি লোক, এটা কাবিরা পাপ। কাবিরা পাপ করার কারণে যে লোক জাহান্নামে গেছে, এই লোক আবার জাহান্নামে খাটার পরে কলেমা ছিল বলে জান্নাতে পুনরায় আসবে। কিন্তু কোন লোক যদি শিরিক করতে 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 যদি মারা যায়, পশ্চিমকালেও কোনদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। লাল সুতো কালো সুতো, এখানে মাদুলি ওখানে অমুক, এখানে তাই, সব কি শির। লাল সুতো বেঁধে আছে, ওরে বাবু সুতো পেলি কোথায়? বলছে আজমির শরীফের সুতো। তোমার আজমিরের বারোটা বাজাবো বিয়াদব কোথাকারে? এই আজমিরের সুতো তোমার কি উপকার করে? ওই সুতো তো হুগলি ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে, তুমি জানো? ওই সুতো তোমার কি করতে পারে? একটা লোকের হাতে চারটে আংটি, বলছে কি ব্যাপার আংটি, এতগুলো পড়া তো ঠিক নয়। ওই চস্তর ঠুল্লা মরিস, আপনি কি বলছেন? এটা ভালো মেয়ে বিয়ের জন্য খুঁজছিলাম তখন দেওয়া, আর ভালো বউ পেয়েছি, বাচ্চা যেন ভালো হয় তার জন্য এইটা দেওয়া, বাচ্চা যেন আগামী দিনে ভালো র্যাঙ্ক করতে পারে ওই জন্য এই আংটিটা কাজ করবে, আর বুড়ো বয়সে ঝাঁটা যাতে না খেতে হয় ওই জন্য এই আংটিটা কাজ করবে। টোটাল চারটে আংটি, মানে চারটে পাথর চার রকমের কাজ। আপনাদের এখানে কোট কোথায়? কোট চাচল, রায়গঞ্জ কোট। আচ্ছা রায়গঞ্জই ধরুন আপনি, এখন সব বাদ দেন, রায়গঞ্জ কোষের কোটের পাশে দেখবেন কিছু ফচকে লোক, ফচকে লোক, তারা দেখবেন ওই আম গাছের শেকড়, জাম গাছের শেকড়, ওই কচু গাছের মানে শুকনো কচু গাছ, এটা ওটা নিয়ে কটা বাঘের ছবি কটা হাতির ছবি নিয়ে, আর মরা গরুর একটা শিং এরকম বেঁকে আছে সব মাল এক জায়গায় করে দিয়ে বলছে আফ্রিকা কঙ্ক জঙ্গল সে লেকে আয় হ্যায় জড়িবুড়ি, এমন করে এরকম করে মারছে না, লোক চমকে যাবে, সাংঘাতিক ব্যাপার। পাঁচ মিনিট দাঁড়িয়ে গেলাম, গিয়ে বলছে শুনুন এই যে গাছটা, এ গাছের উপকারিতা হচ্ছে যারা ১৩ বছর বিয়ে করেছেন আপনার স্ত্রী পেটে বাচ্চা আসেনি, দয়া করে এই গাছটা নেবেন বাচ্চা চলে আসবে। আসলে ও একটা ভালো বুঝেছে, ওর কপালে কিছু জোটেনি, একটা ভাঙা মাইক কিনে আর দুটো জড়িবুটি নিয়ে বসে আছে চিটার বাটপার, ও লেকচার দিচ্ছে আর কোর্টে এইমাত্র বিচারপতি বার হয়ে বলছে সত্যি যদি কাজ হয় একটা নিয়েই লি, আমার বৌমার ১৩ বছর বাচ্চা হয় না। বিচারপতি কিনছে আর অশিক্ষিত গাধা বিক্রি করছে, সমাজ কোন জায়গায় বুঝতে পারছেন তো? ও গাধা বিক্রি করছে, কোনো কাজ খুঁজে পায়নি বলে চিটারি করছে, আর শিক্ষিত মানুষ দেখছি কিনছে। কি বললাম বুঝলেন? সব কি শিখ, কি শিখ, শিখ যদি কেউ করে ওই অবস্থায় যদি মারা যায় পশ্চিম কালো জাহান্নাম থেকে মুক্তি পাবে না।